প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো ক্ষীর সন্দেশ। এই ক্ষীর সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে 3 লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। তারপর এটা অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। খুব ভালো করে জাল করতে হবে। এই মিল্ক দিয়ে আমি ছানা তৈরি করব। বেশ খানিকটা টাইম নিয়েই আমি এই লিকুইড মিল্কটাকে জাল করে নিচ্ছি, যাতে ছানাটা ভালো হয়। সেই জন্য যখন এভাবে কন্টিনিউ বলক উঠে এসেছে আমরা দেখতে পাবো, তখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ ময়দা অল্প কিছু পানি দিয়ে গুলিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। এটা দিলে এই ছানাটা খুব ভালো সফট হবে। তারপর এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি ভিনেগার। ভিনেগারটার সাথে অল্প কিছু পানি মিশিয়ে তারপর অল্প অল্প করে নেড়ে নিচ্ছি। আর এই ভিনেগারটা দেওয়ার সাথে সাথেই ছানা কাটতে শুরু করবে আর পানির রংটা সবুজ হতে শুরু করবে। এবার কিন্তু অনেকটাই সবুজ হতে শুরু করেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমি এখন আর নাড়বো না। আমি একটু সময় অপেক্ষা করব। এবার ছানাটা পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমি একটা সাদা পরিষ্কার কাপড়ে এই ছানাটা ঢেলে নিচ্ছি। ছানা ঢেলে নিয়ে আমি পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিলে এই ভিনেগারের গন্ধটা আর এই ছানার সাথে থাকবে না। সেই জন্য আমি বেশ একটু সময় নিয়ে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। আর আমি যে ময়দার মিশ্রণটা দিয়েছি, এটা দিলে এই ছানাটা খুব ভালো সফট হবে। আপনারা ট্রাই করে দেখবেন। তারপর আমি হাত দিয়ে চিপে চিপে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নিয়ে এইভাবে আমি বেঁধে রেখে এটাকে 1 ঘন্টার মতো ঝুলিয়ে রাখবো। তাতে কি হবে, একটু পানিও থাকবে না, সব পানি পড়ে যাবে। আমি 1 ঘন্টা পর একটা পেনে এই ছানাটা ঢেলে নিচ্ছি। ছানাটা হাত দিয়ে একটু করে মথে নেব। দেখেই বোঝা যাচ্ছে ছানাটা কত সফট হয়েছে। এই সন্দেশ তৈরি করার জন্য অবশ্যই খুব সফট ছানা তৈরি করতে হবে। তারপর এখানে আমি 1/2 কাপের কম চিনি দিয়ে দিলাম আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম পাউডার মিল্ক। তারপর আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর আমি চুলায় দেব, আগেই দিচ্ছি না। 1 মিনিটের মতো মেখে নিলাম। মেখে নিয়ে আমি এবার দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি। চুলায় দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিটের মতো এটাকে রান্না করব। অনেক বেশি আবার রান্না করা যাবে না, তাহলে এই ছানাটা রাবারি হয়ে যাবে, মানে স্পঞ্জি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার কিন্তু এটা অনেকটা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। নামানোর জন্য আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি 4 কোনা, আর নিচে আমি একটা সাদা কাগজ বিছিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বেকিং পেপার থাকে তাহলে সেটা দিবেন, আমার কাছে ছিল না, তাই আমি সাদা কাগজ দিয়ে দিয়েছি। দিয়ে তারপর খুব ভালো করে চারপাশে সমান করে দিচ্ছি। যেহেতু আমি ছানাটা একটু উঁচু উঁচু বানাবো, মানে একটু বড় সাইজের বানাবো, সেজন্য সাইড দিয়ে একটু কমিয়ে নিলাম। আপনারা চাইলে পুরো সার্ভিং ডিশেই এটা ছড়িয়ে দিতে পারেন। এবার এটা রেখে দিচ্ছি। আর আমি চুলায় আরেকটা প্যান দিয়েছি। দিয়ে এখানে 1/2 কাপের কম পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। এই সময় কিন্তু চিনিটা নাড়বো না, যখন লালচে হয়ে আসবে তখন আমি চিনিটা নেড়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে মালাই দিয়ে দেব। আমি 1 লিটার লিকুইড মিল্ক খুব ভালো করে জাল করে মালাই তৈরি করে নিয়েছি, মানে মিল্কটাকে জাল করেছি, তাই কিন্তু ঘন দুধ, এটাই মালাই। আর এখানে 1/2 কাপ দিয়ে দিলাম পাউডার মিল্ক। এটা দিলে এই মালাইটার টেস্ট খুব বেশি মজার হবে। তারপর অনবরত নেড়ে চেড়ে নিলেই কিন্তু এই মালাইটা ঘন হয়ে যাবে আর ক্ষীর তৈরি হবে। এবার অনেকটাই হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এই মুহূর্তে নামাতে পারেন বা আরও একটু শক্ত করে নিতে পারেন। আমি এবার চুলাটা বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে নামিয়ে যে সন্দেশটা বানিয়ে রেখেছি সেটার উপরে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে চারপাশে খুব সুন্দর করে সমান করে দিচ্ছি। সমান করে এটাকে আমি ঠান্ডা করে 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করব। এবার ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। বের করে নিয়ে এটা কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমি একটা পাতলা ছুরি নিয়েছি। আর প্রত্যেকবার কাটার পর অবশ্যই ছুরিটা ধুয়ে নিতে হবে, তাহলে সন্দেশ দেখতে খুব সুন্দর লাগবে। আমি বেশ একটু মোটা মোটা বড় বড় করে কেটে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল এই মজার ক্ষীর সন্দেশ। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। দেখলেন তো কত সহজেই তৈরি করা গেল। আর এই সন্দেশটা খেতে খুবই মজার হয়। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। তৈরি করার পর কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।